নাটক পিঠা হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি ওহো দিলে তো মুডটা অফ করে আরে বাইরে এসে একটু মন খুলে গান করতে পারবো না দেখো না কদিন ধরে ওই মেয়েটা আমাদের পিছন পিছন ঘুরছে সত্যি তাই তোমাকে নিয়ে না আর পারা গেল না এই দেখছো দেখো মেয়েটা আমাদের দিকেই আসছে না জানি আমরা কি বিপদে পড়লাম রে বাবা আহ জয়তি তুমি না একটা কি বলো তো সব কিছুতে একটা কি উল্টো পাল্টা ভাব না এক্সকিউজ মি আপনাকে একটু বিরক্ত করলাম আপনার নাম তো মিস্টার শেখর রায়চৌধুরী তাই না হ্যাঁ কিন্তু তোমাকে তোমার ঠিক শুনলে না শুনলে না একেবারে নাম পর্যন্ত জেনে এসছে তো তোমার উদ্দেশ্যটা কি একটু তাড়াতাড়ি বলে ফেলো তো বাবু জয়তি তুমি আবার শুরু করলে চুপ করবে একটু হ্যাঁ তোমায় তো ঠিক চিনতে পারলাম না আপনার আমি চিনবেন না কিন্তু আমি আপনাদের চিনি উনি তো আপনার স্ত্রী জয়তি দেবী আপনার এখানে বেড়াতে এসেছেন তা তোমার কাজের কথাটা তো তাড়াতাড়ি ফেলে দিলো তো বাবু অত গৌর চন্দ্রিকা করে মন গলানো কেন ও জয়তি তুমি না এমন সব অদ্ভুত কাণ্ড করো মেয়েটা আমাদের অভদ্র ভাবে হ্যাঁ আমি তো ভদ্র ভদ্র কিছুই জানি না তবে পরে পস্তালে আমায় শুনুন আপনারা মাতৃসদন বলে কোন নার্সিং হোমের নাম শুনেছেন আমি সেখান থেকে আসছি কি বললে কি নাম বললে মা আর একবার বলো নার্সিং হোমটার নাম মাতৃসদন মাতৃসদন না না ও নামে কিছু আমরা চিনি না চেনেন না চেনেন চেনেন নিশ্চয়ই চেনেন আর জানেনও তুমি চলে যাও মেয়ে ও সব আমাদের কাছে বলে কোনো লাভ নেই তোমাকে তো আগেই বললাম আমরা ওনামে কিছু চিনি না ঠিক আছে আর একটু স্পষ্ট করি আজ থেকেই 22 বছর আগে ডক্টর অঞ্জন ব্যানার্জি এই মাতৃসদনে যুক্ত ছিলেন বালিগঞ্জ থেকে এক দম্পতি তার সঙ্গে দেখা করে শোনো মেয়ে তুমি যদি ভেবে থাকো ওসব কথা শুনে আমাদের কোনো রকম ব্ল্যাকমেলিং করবে তাতে কিন্তু তোমার কোনো সুবিধা হবে না সেটা করার জন্য 22 বছর অপেক্ষা করতে হয় না শেখর বাবু টাটকা খায়ে নুনে ছিটে দিলে কাজ হয় বেশি জানি না তুমি কতটুকু জানো বা কোথা থেকে জেনেছো আমাদের সম্বন্ধে কিন্তু মা প্রায় বৃদ্ধ বৃদ্ধা দুটো মানুষকে এসব শুনিয়ে তোমার কি লাভ যে ফুলকে আমরা সারা জীবন ধরে গোপন যন্ত্রণার মতো লুকিয়ে রেখেছি তাকে টেনে হিঁচড়ে সবার সামনে এনে ফেলে এই মানুষ দুটোকে অপমান করে তো কোনো লাভ নেই আমার যে কোনো লাভ হবে না তা আমি জানি তবু আমি এসেছি শুধু জানতে জানতে কি জানতে তাহলে কি তাহলে কাজটা যে ঠিক হয়নি আপনারা ভুল করেছেন এটা স্বীকার করেন কি হলো চুপ করে আছেন কেন জবাব দিন কোনো মা তার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিলে সেটা ভুল ভুলই মে আমার নাম পৃথা আমাকে ওই নামে ডাকবেন হ্যাঁ যা বলছিলাম মাতার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পন্থা বেছে নিলে সেটাকে আপনারা বলেন ভুল অপরাধ নয় তুমি কেন আমাদের অপরাধের কার করায় দাঁড় করাতে চাইছো আমরা নিজেরাই তো মর্মে মর্মে মরে আছি তুমি মা হয়েছ হওনি হলে বুঝতে যে বনের বাঘিনী প্রাণ দিয়ে তার সন্তানদের বাঁচানোর চেষ্টা করে ওখানেই তো মানুষের সঙ্গে তার তফাৎ মানুষ অনেক বুদ্ধিমান তাই হত্যা করার মধ্যে সে যুক্তি সাজায় বুদ্ধিমানের পরিচয় দেয় আর বলো না আমি তা চাইনি চাইনি তা মিথ্যে কথা
একজন নামকরা গাইল সার্জেন্ট ডক্টর রঞ্জন ব্যানার্জিকে আপনারা ঘাতকের ভূমিকায় দাঁড় করিয়েছিলেন। বিশ্বাস করো পিতা, তুমি আমার কত বিশ্বাস করবে কিনা জানি না। আমি চাইনি, আমি অন্তত চাইনি। দৃশ্যটা ভাবুন, একটা সুন্দর দৃশ্য। জয়ন্তী দেবীকে সাদা চাদরে ঠেকে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন টেবিলের দিকে, মুখে মাস্ক, হাতে গ্লাভস, প্রস্তুত ডক্টর রঞ্জন ব্যানার্জি ও তার সাথীরা। তীব্র আলোচনা উঠল, ছুরি কাঁচিগুলো ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্তী দেবী তখন মাফিয়ার আবেশে নিমগ্ন, তার গর্ভের চারপাশের ছোট্ট ভুলের ট্রান্সপন্দনটা নিশ্চিত ঘুমিয়ে আছে। তখন এসে জানে না সার্জেন্টের চকচকে ধারালো ছুরিটা তার দিকে এগিয়ে আসছে, তাকে উপড়ে নেব। আমি আর শুনতে চাই না, আমি আর। ঘটনার নায়ক নায়িকা তো আপনারাই, শুনতে ভালো লাগছে না বুঝি? ডক্টর রঞ্জন ব্যানার্জি রক্তাক্ত ছুরিটা নামিয়ে রেখে একটা মহৎ কাজ শেষ করলেন। অ্যান্ড দ্য মার্ডার ইজ কমপ্লিটেড অ্যান্ড ইউ টু হ্যাভ গিভেন দ্যাট অর্ডার। মৃত্যুদণ্ডটা আপনারাই দিয়েছিলেন, খুনি আপনারাই। ওই যে ওই মানুষটাকে বলো, আজকের মতো সেদিনও সে একটা কথাও বলেনি। কি করতে পারতাম আমি সেদিন? একমাত্র তুমি থাকতে ওকে বাঁচাতে। জানো বারবার আমি ওকে বলেছিলাম, এখন কি করতে বলো আমায়, আমি কি করব? একটা কথাও আমার শুনেনি, সেদিনও সে কোনো জবাব দেয়নি। আর আপনি, আপনি ঠিক করলেন যে কোথায় একমাত্র পা কাটবেন না, ওটা বড্ড মেকি শোনাচ্ছে। তোমাকে আমি বারণ করতে পারিনি, বারণ করলেও তুমি শুনতে না। তুমি তো আমাকে জোর করে নিয়ে গিয়েছিলে, তোমার জানার আগ্রহ তখন বাদ মানছিল না। নতুন সন্তানকে চিনে নিতে তুমি আমার কোনো কথা শুনোনি। আমার নামে জানার আগ্রহ ছিল, কিন্তু রিপোর্ট দেখার পর তোমার মুখটা কেন শুকিয়ে গেছিল বলো, সে কথা বলো। তোমার বাবা মা কাকা জ্যাঠারা বারবার বলতেন না, আমাদের বংশের মেয়ে বেশি, উত্তরাধিকার চাই, বংশ রক্ষা করতে হবে, এত বড় সম্পত্তি বারো বোনের হাতে না যায়। ও, শুধুমাত্র বাড়ির লোকগুলোর মন রাখে তুমি সব করলে, হ্যাঁ এটা আমায় বিশ্বাস করতে বলো? হ্যাঁ, এমনভাবে বলছো যেন আমার প্রতিটা কথা তুমি গুরুজ্ঞানে মেনে চলতে। আমি যদি ওটা করে থাকি তাতে তোমাদের সবার মৌন সম্মতি ছিল। শুধু আমরা নই, তোমাদের বাড়িরও সম্মতি ছিল। তারাই তো ডক্টর অঞ্জন ব্যানার্জির ঠিকানাটা এনে দিয়েছিল, তাই তো জয়তী? বাহ, বেশ বেশ, চালিয়ে যান চালিয়ে যান, আমার শুনতে ভালোই লাগছে। আপনাদের জীবনের দৈনন্দিন কথাবার্তা, আপনারা তাহলে সবকিছু ভেবে দায়িত্ব এড়িয়ে সিদ্ধান্ত নিলেন যে জয়তী দেবীর দেহ থেকে কন্যা ভ্রূণটিকে রক্তাক্ত জ্যান্ত মাংসপিণ্ডের মতো উপড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। বাহ, সুন্দর গল্প বানাতে পারেন তো আপনারা। উপায় ছিল না, আমার কোনো উপায় ছিল না। আমি চাইনি, আমিও চাইনি পিতা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনাদের হিসাব কষার পথের শেষে একটাই সিদ্ধান্ত হয়, হত্যা। And a cold-blooded murder committed by you too. পিতা, জয়তী দেবী নিজের সুখের জন্য, শ্বশুর বাড়িতে নিজের মুখ রক্ষার জন্য নিজের গর্ভস্থ কন্যা ভ্রূণটিকে সবটাই হত্যা করলেন। আর সুযোগ্য স্বামীর মতো শেখর বাবু তাদের নীরবে মদত দিলেন। আচ্ছা শেখর বাবু, সেই ভ্রূণটা তো কোনো অপরাধ করেনি। হ্যাঁ, একটাই হয়তো তার অপরাধ ছিল, সে ছিল কন্যা ভ্রূণ, তাই তাকে পৃথিবীর আলো দেখতে দিতে চাইলেন না। বাহ, কি সুন্দর রূপ আপনাদের। জানি না পিতা, তুমি কেন আমাদের পুরনো ক্ষতটাকে খুঁচিয়ে রক্তাক্ত করে তুলছো। আমরা জানি, আমরা জানি যে আমরা অপরাধী, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। এর পরেও যদি তুমি আমাদের শাস্তি দিতে চাও তার জন্য আমি প্রস্তুত। থাক, ওসব অনেক হয়েছে, অনুভূতহীন হয়েও সেই সময় সেই ভ্রূণটি যেভাবে কেঁপে উঠেছিল যন্ত্রণায়, তা ফিরিয়ে দেওয়া আমার কাজ নয়। তবু তুমি? হ্যাঁ, আমি চাই সেই মেয়ে এখন যেভাবে মানসিক যন্ত্রণা পাচ্ছে, আপনারাও সেই যন্ত্রণা খানিকটা ভোগ করুন। আমাদের মেয়ে, আমাদের মেয়ে বেঁচে আছে। কোথায় বৃথা, কোথায় সে, সে কিভাবে? বিষয়টা কিসে শেখর বাবু, ভালোবাসার নাকি ভয় পাওয়ার? বৃথা ঘাতক ডক্টর রঞ্জন ব্যানার্জিকে
আপনারা ঠিক করেছিলেন তিনি সেই ভ্রূণটাকে পৃথিবীর আলো দেখান একটা আবিষ্কারের নেশা একটা এক্সপেরিমেন্টের গিনিপিগ হয়ে বেঁচে যায় সেই চার মাসের কন্যা ভ্রূণটা আপনার দেহ থেকে সেই ভ্রূণটিকে তুলেই আরেক মায়ের দেহে স্থাপন করেন ডক্টর ব্যানার্জি আমার মতো অভাগিনীকে জন্ম দিতে গিয়ে সে মাও মারা যায় ডাক্তার আঙ্কেল আমার নাম রাখলেন পৃথা সেই ডাক্তার আঙ্কেলের কাছেই পরে আমি সব জানতে পারলাম জানতে পারলাম আমার খাতক বাবা মার ঠিকানা শুধু তাদের একটিবারে চোখে দেখার জন্য তাদের সঙ্গে একটিবার কথা বলার জন্য আজ আমার এখানে আসা তুমি পৃথা তুমি তুমি আমার সেই ইয়েস আমি আপনাদের সেই অপন্তেয় মেয়ে কন্যা সন্তান কাছে আয় কাছে আয় মা কাছে আয় রে পৃথা ছোবে না ছোবে না মা যাস না মা যাস না আমাদের এভাবে ফেলে যাস না ফিরে আয় ফিরে আয় পৃথা আমাদের কাছে ফিরে আয় আপনাদের মেয়ে 22 বছর আগে ডাস্টবিনে পড়ে মারা গেছে আপনারা আমার কেউ নয় কেউ নয় কেউ নয় চলি গুড বাই পৃথা জ্যোতি জ্যোতি আমরা তখন এই স্বপ্ন দেখছিলাম না তো নাকি এই পিতা সত্যি এসেছিল সে এসেছিল কি করে সম্ভব না না জ্যোতি না না পিতা নয় আমাদের বিবেক আমাদের বিবেক এসে দাঁড়িয়েছিল আমাদের সামনে প্রিয়াই ছিল প্রিয়াই ছিল আমাদের সামনে যাকে আমরা হত্যা করেছিলাম সে বেঁচে আছে বেঁচে থাকবে প্রতিবাদের জন্য বেঁচে থাকবে কন্যা ভ্রূণ রূপী পৃথারা বেঁচে থাকবে